জলসিঞ্চন বিভাগে জাগিরোড সমষ্টিত 140টা টিউবওয়েল আরম্ভ করেছে রাইজক পানি দিয়ার কারণে। এটা এটা টিউবওয়েলত প্রায় 30 বিঘা মাটি সামরি লওয়া হব। সমষ্টিতে 140টা এনেকুৱা টিউবওয়েল রাইজর কারণে দিয়েছে। আজি এগারী আমার কৃষকে প্রগ্রেসিভ ফার্মারে খুব ভালো এই আঁচনি কলে কেনেকৈ তেওঁ লাভান্বিত হৈছে আৰু তেখেতে আমাক বুজালে যে এবিঘা মাটিত প্রায় 2.5 লাখ টকা বিলাহী খেতি করে তেখেতে উৎপাদন ইনকাম করে। এনেকুৱা উদাহরণ যদি অসমীয়ায় নলওঁ তেতিয়াহলে অসমীয়া জাতিটো এদিন নষ্ট হব। সকলোকে অনুরোধ কৰিছোঁ খেতি কৰিবলৈ আহক। আমি বানপানীৰ সমস্যা কমাইছোঁ, মথাউৰি বনাইছোঁ। মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াই মিনিমাম MSP দি মিনিমাম সাপোর্ট প্রাইস দি খেতিয়কৰ কাৰণে ডাঙৰ এটা পৰিৱেশ সৃষ্টি কৰিছে, অতি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য পরিবেশ সৃষ্টি করেছে। আগতে গাঁৱত আমার বেপারীবিলাকে মুন বলে কম, আমি গাঁৱত 40 কেজিত মুন আগতে 40 কেজিত 450 টাকা দিয়ে, এটাও আমি মানুষ খুঁজছি কিমান দিয়ে 450-450 টাকা দিয়ে। যেটা মুখ্যমন্ত্রী ডাঙরের উদ্যোগত আমার FCI বা অসম ফুড কর্পোরেশনে ধান কিনা আরম্ভ করলে 2060 টাকা, এটা বেপারীয়েও 800 টাকা দিয়া হল। মানে এটা FCI যান দাম দিব, আমার গাঁৱৰ বেপারীও সিমান দাম দিয়া হল। তো লাভ কার হয়েছে? গাঁৱৰ খেতিয়কখিনিয়ে লাভ হয়েছে। খেতিয়কৰ লাভ কৰিবলৈ বদ্ধপৰিকৰ আৰু কাম কৰিম, মানুহ ওলাই হওক কাম কৰিবলৈ, তাকে আহ্বান জনাম। জলসিঞ্চন বিভাগে জাগিৰোড সমষ্টিত 140টা টিউবৱেল আৰম্ভ কৰিছে ৰাইজক পানী দিয়াৰ কাৰণে। এটা এটা টিউবৱেলত প্ৰায় 30 বিঘা মাটি সামৰি লোৱা হ'ব। সমষ্টিতে 140টা এনেকুৱা টিউবৱেল ৰাইজৰ কাৰণে দিয়েছে। আজি এগৰাকী আমার কৃষকে প্রগ্রেসিভ ফার্মারে খুব ভালো এই আঁচনি কলে কেনেকৈ তেওঁ লাভান্বিত হৈছে আৰু তেখেতে আমাক বুজালে যে এবিঘা মাটিত প্রায় 2.5 লাখ টকা বিলাহী খেতি করে তেখেতে উৎপাদন ইনকাম করে। এনেকুৱা উদাহরণ যদি অসমীয়ায় নলওঁ তেতিয়াহলে অসমীয়া জাতিটো এদিন নষ্ট হব। সকলোকে অনুরোধ কৰিছোঁ খেতি কৰিবলৈ আহক। আমি বানপানীৰ সমস্যা কমাইছোঁ, মথাউৰি বনাইছোঁ। মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াই মিনিমাম MSP দি মিনিমাম সাপোর্ট প্রাইস দি খেতিয়কৰ কাৰণে ডাঙৰ এটা পৰিৱেশ সৃষ্টি কৰিছে, অতি গুৰুত্বপূৰ্ণ উল্লেখযোগ্য পৰিৱেশ সৃষ্টি কৰিছে। আগতে গাঁৱত আমাৰ বেপাৰীবিলাকে মুন বুলি কওঁ, আমি গাঁৱত 40 কেজিত মুন আগতে 40 কেজিত 450 টাকা দিয়ে, এতিয়াও মই মানুহক খুঁজিছোঁ কিমান দিয়ে 450-450 টাকা দিয়ে। যেতিয়া মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াৰ উদ্যোগত আমাৰ FCI বা অসম ফুড কর্পোরেশনে ধান কিনা আরম্ভ করলে 2060 টাকা, এটা বেপারীয়েও 800 টাকা দিয়া হল। মানে এটা FCI যান দাম দিব, আমার গাঁৱৰ বেপারীও সিমান দাম দিয়া হল। তো লাভ কার হয়েছে? গাঁৱৰ খেতিয়কখিনিয়ে লাভ হয়েছে। খেতিয়কৰ লাভ কৰিবলৈ বদ্ধপৰিকৰ আৰু কাম কৰিম, মানুহ ওলাই হওক কাম কৰিবলৈ, তাকে আহ্বান জনাম।